নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি এই শাক আর এই সবজিগুলো দিয়ে একটা পাঁচমেশালি ভাজা ভাজা তরকারি করব। এখানে কোয়াশ নিয়েছি, মূলো, গাজর, কটা পটল আর এই শাক। আমি এখানে সবজিগুলো সব কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, এবারে এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। খালি কড়াইয়ে এবারে কতগুলো ডালের বড়ি দিয়ে দিলাম। এবারে মাসকালাই ডালের বড়ি নিয়েছি, বড়িগুলোকে তেল ছাড়া একটু নেড়ে নেব, কড়াইতে একটু লালচে করে নেব। একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে, তাই ওপর থেকে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলে নেড়ে নেড়ে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবারে বড়িগুলোকে নামিয়ে রেখে দেবো। গ্যাসটা আজও মিনিমামে করা আছে। ভাজা বড়িগুলোকে আমি এই যে প্যানের মধ্যে রেখে দিয়েছিলাম, এই বড়িগুলোকে আমি এবারে গুঁড়ো করব। এরকম আধা ভাঙা করে দেব, এরকম করে। এই বড়িটা, এটা মাথাটা যদি পেছন দিকে দিয়ে দেন, এই যেরকম বড়িটা মাথাটা পেছন দিকে চোখা দিকটা, তাহলে এরকম ভাঙতে সুবিধা হবে। ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরি আর শুকনো লঙ্কা। ফোড়নটা এসে গিয়েছে, আমি কিছু আলু কেটেছি, সে আলুটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক আর সবজি। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। সবজিটা পরিমাণ অনেকটা কমে গিয়েছে নাড়াচাড়া করার পরে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা। আমি এবারে একটা ঢাকা লাগিয়ে দিলাম, উনুনটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো যেরকম করে ফাড়া দিয়ে দিয়ে দিয়েছি, চিরে দিয়েছি। আর একটু ভেজে নিচ্ছি। সবজি আমি সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে হাফ চামচ মতো চালের গুঁড়ো এই পরিমাণ জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। চালের গুঁড়োর পিঠালি দেওয়ার পরে আমি আমার তরকারিটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করছি। এবারে আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি, যে ভাজা বড়ি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বড়ি দিয়ে বড়িটাকে নেড়ে এবারে মিশিয়ে দেবো তরকারির সাথে। বড়ি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে, তার কারণ বড়ি দিলে সবজির যে এক্সট্রা জলটা আছে মানে বড়িটা টেনে নেবে। শাকগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি, এটা যে কোনো শাক দিয়েই করতে পারেন। যে সাধারণত লাউয়ের পাতা, মিষ্টি কুমড়ার পাতা, পুঁই শাকের পাতা, পালং দিয়েও ভালো হয়, যে কোনো যেগুলো একটু নরম শাক আর কি, আগুনে দিলে একটু নরম হয়ে যায়, সেই দিয়ে এই শাকের তরকারি বেশ ভালো হয়। আমি এবারে আলু নুনটা অফ করে দিয়েছি, আমার সবজিটা রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন সকলে।